পশ্চিমবঙ্গের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাচ্ছি তোমাদের নিজেদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। তো ফাইনালি আপনারা যে সমস্ত অভিভাবকরা এবং তোমরা স্টুডেন্টরা এত চিন্তার মধ্যে ছিলে যে কবে থেকে কাউন্সিলিংটা শুরু হবে, জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং অলরেডি শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। আজকে এখন 257 আমি এই ভিডিওটি তৈরি করছি, 2 আগস্ট 2023। তো এই 2/8/2023 থেকে তোমাদের যে জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা তোমরা সম্পূর্ণ করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাট হ্যাঁ এখন ওয়েবসাইটে কিছুটা এরর্স আসছে। আমাদের দুটো ওয়েবসাইট আছে, আমি আগেও বলেছিলাম, একটা হচ্ছে WEBSCTE.co.in, সেই অফিসিয়াল ওয়েবসাইট একটা আছে, আর একটা হচ্ছে SCTVESDWB.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু বর্তমানে এই চয়েস প্রিন্টটা হচ্ছে। তোমরা যদি নর্মাল কারিগরি ভবনের যেটা ওল্ড ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এখনও পর্যন্ত এর কোনো আপডেট তোমরা দেখতে পাবে না। তো যে সমস্ত স্টুডেন্টরা আমার ভিডিও দেখে থাকো, ওয়েস্ট বেঙ্গলের প্রথম চ্যানেল যেখানে তোমরা কারেক্ট ইনফরমেশনটা পাচ্ছ, কীভাবে করতে হয় এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, যেখান থেকে তোমরা এই যে কাউন্সিলিং প্রক্রিয়াটা, এটার আবেদনের জন্য লিঙ্কটা পেয়ে যাবে। চয়েস প্লিংয়ের যে লিঙ্ক, মানে কোন কলেজে পড়তে চাও না পাও তার জন্য, এখানে আসার পর এই চয়েস প্লিং এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এরপর এখানে এন্টার ইওর মোবাইল নাম্বার, ক্যান্ডিডেট যে থাকবে সেই ক্যান্ডিডেটকে তাদের নিজের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর পাসওয়ার্ড, এরপর বলবে স্যার পাসওয়ার্ড তো আমরা জানি না তাহলে কিভাবে দেবো। তার জন্য এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই ছোট্ট করে যে অপশানটা নিচেতে দিয়েছে, এই অপশানটাই তোমরা টাচ করবে। এই অপশানটায় টাচ করার সাথে সাথে জেক্সপো এবং ভোকলেটের যে ইন্ডেক্স নাম্বার, তোমাদের যে র্যাঙ্ক কার্ড বা অ্যাপ্লিকেশন তার মধ্যে দেখো ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবে, অ্যাডমিট কার্ডের মধ্যে আছে, সেই ইন্ডেক্স নাম্বারটা এখানে দেবে আর মোবাইল নাম্বারটা দেবে। তারপর এই যে ক্যাপচারটা আসছে সেম টু সেম, এখানে ক্যাপচারটা তোমরা দিয়ে দেবে। তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবে একটা ওটিপি যাবে যে নাম্বারটা তোমাদের রেজিস্টার করা ছিল সেটাতে। এখন কিন্তু একটা জিনিস তোমাদেরকে চেক করে নিতে হবে, যে নাম্বারটা তোমাদের দেওয়া ছিল সেই নাম্বারটাতে যেন রিচার্জ থাকে, রিচার্জ না থাকলে কিন্তু ওটিপি আসবে না, আর ওটিপি না এলে রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং করতে পারবে না, কলেজে ভর্তিও হতে পারবে না। তো এই প্রসেসটা আপাতত সম্পূর্ণ করো, ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, জাস্ট কিছুটা টাইম দাও। এখন আমি তোমাদের কাছে আপডেট দিয়ে জাস্ট একটা স্বস্তির নিঃশ্বাস বলতে পারো, যে সবার কাছে এই আপডেটটা দিলাম যে জেক্সপো এবং ভোকলেটের ফাইনালি যে চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা শুরু হলো। যাদের র্যাঙ্ক 15,000 ওপরে, 20,000, 21,000, 22,000 আছে, তারা সরাসরি কালকে আমার সাথে অফিসে এসে দেখা করতে পারো, কিভাবে করলে না করলে ভালো হবে। যারা নিজেরা করতে পারছো না তারা অনলাইনেও বুকিং করতে পারো। আমাদের কাউন্সিলিংয়ের একটা ফিস থাকে, ওনলি 500 ফিস, সেটা দিয়ে তোমরা, আমি নিজে তোমাদের সেই কাউন্সিলিংটা করে দেবো। যারা কোচিং প্লাস কাউন্সিলিং নিতে চাইছো তাদের জন্য একটা স্পেশাল অফার আছে, মাত্র 1,000 টাকাতে, মানে 650 টাকা কোচিংয়ের ফি, আর বাকি টাকাটা তোমাদের এই কাউন্সিলিংয়ের জন্য, আমি নিজে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটি করে দেবো যাতে তোমরা একটা সরকারি কলেজ পেতে পারো। যাদের 15,000-এর অ্যাবভ, 19,000, 20,000, 25,000 র্যাঙ্ক, তারা সরাসরি অফিসে এসে দেখা করো। দেখো নর্মাল কাউন্সিলিংয়ে পাওয়াটা খুব ডিফিকাল্ট সঠিক পদ্ধতি অবলম্বন না করলে। যাই হোক, আমি বেশি সময় তোমাদের নষ্ট করব না, তাড়াতাড়ি তাড়াহুড়ো কেউ করবে না। সাইবার ক্যাফেতে যাওয়ার আগে অনেক সময় অনেকে ভুল করে দেয়, সেই ভুল যাতে না হয়, কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু আর ভালো র্যাঙ্ক হলেও কলেজ পাবে না। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে কিন্তু জেক্সপো এবং ভোকলেটের দুটোরই চয়েস ফিলিংটা শুরু হয়ে গেছে। তোমরা একবার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে গিয়ে তোমরা এই কাউন্সিলিংটার জন্য আবেদন করতে পারবে। ধন্যবাদ, ভিডিওটি শেষ করছি, ডিটেলস ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ।